আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। আশাশুনির খোল পেটোয়ার পানি বৃদ্ধিতে পানি ভেতরে প্রবেশ, 5 গ্রাম প্লাবিত। আশাশুনির খোল পেটোয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় রিংবাঁধ ভেঙে লোনা পানি ভেতরে প্রবেশ অব্যাহত রয়েছে। আশাশুনি সদরে নতুন করে আরও 3 গ্রাম সহ মোট 5 গ্রাম প্লাবিত হয়েছে। সরজমিনে ঘুরে দেখা গেছে বুধবার দুপুরের খোলপেটুয়া নদীর জোয়ারের পানি মঙ্গলবারের তুলনায় আরও কমপক্ষে 1 ফুট বৃদ্ধি পাওয়ায় আশাশুনি টু দয়ারঘাট মেইন সড়কে রিংবাঁধের পূর্বের ভাঙনকৃত 5টি পয়েন্টে ছাড়া নতুন আরেকটি পয়েন্টে ভাঙনের জোয়ারের সময় লোনা পানি প্রবল বেগে ভেতরে প্রবেশ করছে। ভাটার সময় পানি ভেতরে প্রবেশের তুলনায় কম ছড়ছে, ফলে প্রতি জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষের প্রায় শতাধিক ঘের, অসংখ্য সাদা মাছ চাষের পুকুর, বসতবাড়ি, গাবাদি পশুসহ আধা ফাঁকা ও কাঁচা বোরো ধানের কৃষি জমি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান শামু সেলিম রেজা মিলন, পাউপোর কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে রিংবাঁধ সংস্কারে লোক লাগিয়ে প্রাণপণ কাজ করাচ্ছেন। কিন্তু সরকারিভাবে তেমন কোনো বরাদ্দ না থাকায় শ্রমিকরা কাজ করতে গড়িমসি করছে। এলাকা প্লাবিত হয় চিংড়িপোনা হ্যাচারি একটি মসজিদ, 5টি মন্দির, প্রাথমিক বিদ্যালয় সহ নতুন করে অসংখ্য বসতবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 10 জনাধিক পরিবার পাউবোর বাঁধে অবস্থান করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্লাবিত এলাকার বানভাসী পরিবারের মধ্যে সরকারি ও এনজিওর পক্ষ থেকে কোনো শুকনো খাবার সরবরাহ করা হয়নি। এখন এলাকায় সুপেয় পানি, মলত্যাগের ব্যবস্থা সহ কোনো খাদ্য সরবরাহ করা হয়নি। আগামী 2 থেকে 1 দিনের মধ্যে রিংবাঁধ যদি বাঁধা না হয় তাহলে উপজেলা সদর ইউনিয়ন শ্রীউলা শোভনালী ইউনিয়নের প্রায় সব গ্রাম এবং প্রতাপনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সব কয়টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় ভুগছে ওই এলাকার লোকজন। এদিকে আশাশুনি সদরের বাজারে মরিচাপ নদীর পানি রক্ষা বাঁধ না থাকায় বর্তমান বাজারের ভেতর দিয়ে প্রবাহিত রাস্তাটি অত্যন্ত নিচু হওয়ায় জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দিয়ে ও দোকানের ফাঁক ফোকর দিয়ে লোনা পানি ভেতরে ঢুকে থানা, আশাশুনি সরকারি হাইস্কুল সড়ক ও পুকুর ডুবে গেছে। ভুক্তভোগী প্লাবিত এলাকাবাসী দ্রুত টেকসই বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন। প্রসঙ্গত, সম্প্রতি 1 কোটি 38 লক্ষ টাকার বরাদ্দ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত গোন থেকে যদি মূল বাঁধের কাজ করতেন তাহলে আবারও রিংবাঁধের চাপ না পড়লে ভাঙত না বলে সচেতন মহলের দাবি। তারা বাঁধের কাজ করার সকল মালামাল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেও কাজে গড়িমসি করছেন। এরই মধ্যে দয়ারঘাট ও আশাশুনি গ্রামের পিচের রাস্তার উপর দিয়ে রিংবাঁধের ভাঙনকৃত 5টি পয়েন্টে ভেঙে পানি ঢুকছে। আশাশুনি সদরের দক্ষিণপাড়া ঋষিবাড়ির পুলিন দাস, নিরান দাস ও পূজা উদযাপন পরিষদের সম্পাদক রণজিৎ বৈদ্যের বাড়ির সংলগ্ন রিংবাঁধ ভেঙে গেছে। এছাড়াও মনীন্দ্র সানার বাড়ির পাশে ভেঙে ঢুকেছে লোকালয়ে। পাওবোর এসও জানান ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে মূল বাঁধে, তার আগে আমাদের রিংবাঁধটি সংরক্ষণ করা জরুরি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।